সাধারণ চ্যানেলে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো নাম দিয়ে পশীকরণ বহুত ইম্পর্টেন্ট নাম দিয়ে পশীকরণ আর নিয়ম বিধিবিধান সবকিছু সব কিছু শুনে নেবেন কিন্তু প্রথমে একটা কথা বলি যদি এই ভিডিও কাজে আসে তবে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আপনাদের হাতে যদি কাজ হয় করেন আর যদি কাজ না হয় একটা করা দরকার নেই তো এগুলো দেখ দিয়ে আমি মেনে নেব আর মনে যাহা ইচ্ছা তাহা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমি আমার নাম্বার বলছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন থ্রি ডাবল সিক্স সেভেন টু নাইন জিরো ফোর সেভেন দেখেন আজকে শুধু নাম দিয়ে বুসি করণ মাত্র শুধু নাম দিয়ে বুসি আজকে আমার ভিডিওটা আছে আলাদাভাবে কারোর সঙ্গে কারো লিঙ্ক নেই এই কারণ আমি মিথ্যা জিনিস সারতেছি না আমি যেগুলো সারতেছি আমার পরীক্ষিত জিনিস যেগুলো আমি কাজ করেছি সেগুলোই আমি সারতেছি যাতে আপনাদের উপকার হয় কিন্তু প্রথমে আপনারা খাটনি করে প্রেশানি করে এত কিছু করে আপনারা শিখে ওই কাজটা করতেছেন অথচ যদি কাজটা না হয় তো মনে একটা খারাপ লাগে তো বিশ্বাসটা উঠে যায় তো এই দিকে আপনারা কোনো চিন্তা রাখবেন না আমি যে আজকে নাম দিয়ে বসীকরণটা সারব একশো পারসেন্ট গ্যারান্টি হবেই 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 তো দেখেন মন্ত্র আমি বলবো কিন্তু বিধিবিধান ভালোভাবে শুনে নেবেন বিধিবিধান কীভাবে করে করবেন দেখেন নাম দিয়ে বসীকরণ আছে অনেক মানুষের সারতেছে কাজ করে দেখেন কাজের বেলায় হরি বলায় একটাও কাজ হইতেছে না শুধু নাম দিয়ে বসীকরণ মার নাম বাবার নাম অত অথচ আপনার কারোর নাম জানতেছেন না শুধু নাম জানতেছেন ওই নামটা দিয়ে আপনারা কী কর করে আনতে পারবেন দেখেন ওর মতো যে ব্যক্তির নাম দিয়ে করতে চান একটা মানুষের হাজার হাজার নাম থাকে তো আপনার ওই নাম দিয়ে কীভাবে করে বসীকরণ করতে পারবেন শুধু নাম দিয়ে এবং বসীকরণ বহুত শক্তিশালী পুষিকরণ ছেলে অথবা মেয়ে যে কোনো জায়গায় থাকুক না কেন যে কোনো জায়গায় আপনার খোঁজ পান অথবা না পান সেদিকে আপনাদের লক্ষ্য নেই আপনারা লক্ষ্য করবেন যে মন্ত্রটা নাম নাম দিয়ে পুষি যে মন্ত্রটা ছাড়বো এই মন্ত্র আপনি ভালোভাবে ফার্স্ট থেকে একদম লাস্ট দিয়ে দেখে কাজ করবেন যদি কাজ না হয় আমার কমেন্ট বক্সে যাহা ইচ্ছা তাহাই লিখতে পারেন তো এই আমি মাথা পেতে নেব তার জন্য আমি আমার নাম্বার দিয়েছি কারণ অনেক মানুষ দেখা যায় নাম্বার দিতেছে ভুল কারণ আমি যেগুলো দিতেছি সত্যি অরিজিনালি আমার যে ভিডিওগুলো আছে এগুলো ভালোভাবে ধ্যান দিয়ে টাইম টু টাইম যে টাইমে বলবো ওই টাইমে আপনারা কাজ করেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজ হবে প্রুফ করে দেখতে পারেন দেখেন মন্ত্র বলবো তারপর বিধিবিধান বলবো মন্ত্রটা একটু বড় মন্ত্র আছে তবুও আশা করি আপনারা শিখতে পারবেন শুধু নাম দিয়ে বুসীকরণ বহুত ইম্পর্টেন্ট তো কাজ হবে কাজ হবেই হবেই তো মন্ত্র শুনুন ওম নম আদেশ গুরু ক গুলকি ধূপ ক থবাং ধার দিকু পল মে তেরি শুক্তি ত্রেশন রাত্রিক টুটা তারা উচ্ছে টুটে তারা ভৈর বাবা কা মন গায়ে গুর মন্ত্র পঠ उसको दू उसको को दू घर में चक्कर ना बाहर चक्कर फिर फिर देखे फिर फिर भी जाना आसेनाटर नाम नहीं। फिर फिर देखे ए, मेरी मुख जीफ न सेफ को मुबे सेबे मशान हम से আকুল বাকুল হতো যদি হনুমান কি আন হমে ছর ওর পায় যায় জাতি ফাট মর যায় সত্যগুরু আতেশ কি ঈশ্বর কী ভক্ত ঈশ্বর কি ভক্তু এই মন্ত্রটা তো নিয়ম বিধিবিধান ভালোভাবে শুনে নেন ইম্পর্টেন্ট তো এই মন্ত্রটা শিখে নেবেন ঠিকঠাক রাত শনিবার অথবা মঙ্গলবার রাত আটটার সময় আপনি শিখে নেবেন একান্ত ঘরে বসে যদি আপনি শিখার মাধ্যমে কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব না দেয় তো ভালোভাবে শিখে নিলেন একদম ক্লিয়ার শিখে নিলেন পুরোপুরি শিখা হয়ে গেল তারপর এই মন্ত্রটা আট হাজার বার সিদ্ধি লাভ করে নেবেন কারণ যখনই আপনি নাম দিয়ে বসীকরণ করতে পারবেন করতে চান শুধু এই মন্ত্রটা সিদ্ধি লাভ করতে হবে যখনই আপনি সিদ্ধি লাভ অর্থাৎ করে নিলেন তখন আপনি এই মন্ত্রটা যেখানে ইচ্ছা নাম দিয়ে পুশীকরণ করতে পারেন একশো পারসেন্ট ওয়ারেন্টি কাজ হবে যদি এই মন্ত্রটা সিদ্ধি লাভ না করে যদি আপনারা কাজ করেন আপনাদের কাজ হবে না কারণ নাম দিয়ে বুশিকরণ অনেক দিয়েছে করার বেলায় একটাও নেই তো কীভাব করে করবেন নাম দিয়ে শুধু বুশীকরণ তো এটা শিখে নিলেন শিখে নেওয়ার পর আট হাজার পর সিদ্ধি লাভ করে নিলেন যখন কাজে খাটাইবেন তখন যদি আপনি হিন্দু ভাই হন মন্দিরে আপনার ক্ষমতা অনুযায়ী দুই টাকা বা পাঁচ টাকা বা দশ টাকা যাই পারেন না কেন আপনি যাকে বুসিভুত করতে চান নাম দিয়ে তার উচিলায় আপনি পাঁচ দশ টাকা আপনি মন্দিরে দিয়ে দেবেন যদি মুসল মুসলমান ভাই হয় তবে যাকে নাম দিয়ে বুসীকরণ করতে চান তার নাম নিয়ে পাঁচ দশ টাকা যাই হোক আপনার ইচ্ছা অনুযায়ী আপনি মসজিদে দিয়ে দেন দেওয়ার পরে যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা যে কোনো সময় যদি করেন কোনো ধরনের কোনো কাজ হবে না আর এই মন্ত্রটা যদি দিনের বেলায় কাজ করেন আপনাদের দিনের বেলায় কোনো কাজে ফল পাবেন না আপনি কাজটা করবেন রাত আটটায় শনিবার অথবা মঙ্গলবারের দিন এই মন্ত্রটা একশোবার একশো আটবার বলবেন বলার পরে আপনার হয়ে গেল আপনি ঘুমায় যাবেন ঘুমায় যাওয়ার পরে মাত্র আট বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘন্টার ভিতরে ওই মেয়ে ঘুমোর ভিতরে আপনাকে স্বপ্ন দেখিবে অর্থাৎ আপনাকে ছেড়ে আসতে বাধ্যতা অর্থাৎ আপনাকে ছেড়ে অন্য জায়গাও যাইতে পারবে না কাজ করেন ফায়দা উঠান যদি কাজ না হয় আমার কমেন্ট বক্সে যা ইচ্ছা তাহাই লিখে দিতে পারেন সেই দিকে আমি মাথা বেঁধে নেব কিন্তু ভবিষ্যতেও আপনারা খারাপ খারাপ দিকে লক্ষ্য দিয়ে আপনারা কাজ করবেন না তাতে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট থাকবে কারণ আমি দিয়েছি ভালোর জন্য আপনারা কাজ করে ফায়দা উঠান আর যদি এই ভিডিও টাইম টু টাইম যদি না করেন তবে আপনাদের কাজ হবে না কারণ আপনারা দেখে দেখে কাজ করলে কাজ হবে না তো ভালোভাবে শিখে আপনারা কাজ করেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজ হবে যে মেয়ে অথবা যে ছেলেকে করতে চান ওই ছেলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকুক না কেন আপনার ওখানে অবস্থিত হতে বেশি সময় লাগবে না আমার চ্যালেঞ্জ আমি দিয়ে বলছি আপনারা কাজ করে ট্রাই করে দেখতে পারেন অফার শিওর চ্যালেঞ্জ কেন কাজ হবে না খাটনি করতেছেন আপনারা ফল পাবেন অন্য তান্ত্রিকের মতো উল্টো উল্টো কথা বলবো না যাতে আপনাদের প্রেশানি খাটনি বলে যায় আপনারা কাজ করে ফায়দা উঠান কিন্তু আমার তরফ থেকে আমি বলছি ওয়ারেন্টি একশো পারসেন্ট তো দেখেন যদি এই ভিডিও ভালো লাগে আপনাদের হাতে আপনাদের যাহা মনে চায় তাই কমেন্ট বক্সে অথবা ফোন করে বলতে পারেন কিন্তু যদি একবার ফোন কেটে দেই আপনারা প্লিজ আমাকে ফোন করিয়েন না আধা ঘন্টা এক ঘন্টা পরে ফোন করেন আমি ফোন উঠাবো কারণ অনেক মানুষে ফোন করে সবার সঙ্গে আধা ঘন্টা দশ দশ ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা কথা বলতে পারি না একটা মানুষের জন্য পাঁচ মিনিট থেকে দশ মিনিট আমি কথা বলবো যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনাদের হাতে করলে করেন না করলে নেই যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি